তো আজকের ভিডিওতে আমরা দেখব ওএল এন্ড এলআই ট্যাগ ইন এইচটিএমএল। ওএল মানে অর্ডার লিস্ট, আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। তো এই দুটো ট্যাগকে আমরা কিভাবে ইউজ করতে পারি এইচটিএমএল এ। তো প্রথমে আমি কি করব, প্রথমে আমি এইচটিএমএল এর বয়লার প্লেটকে খুলে নিব। তো এখানে শিফট আর ওয়ানকে আমি টিপব। তো এখানে আমাদের কাছে বয়লার প্লেটটা খুলে যাবে। তো এর ভিতরে আমি লিখে দিই ওএল অ্যান্ড এলআই ইন এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে আমি সেভ করে দিচ্ছি, আর এখানে একবার রিফ্রেশ করে দিচ্ছি একে। তো এখানে দেখতে পাচ্ছ উপরে আমাদের চলে এসছে। তো এবার আমরা এই বডি যে ট্যাগ আছে বয় ট্যাগের ভিতরে আমি লিখব। তো এখানে আমি লিখছি ওএল। তো ওএল এর ভিতরে আমরা সবসময় এলআই কে ইউজ করি। তো ওএল ছাড়াও আমাদের কাছে আরও কিছু আছে, তো সেটা আমরা পরের ভিডিও দেখব। তো এখন আমরা ওএল এবং এলআই কে লিখব। তো এটা হচ্ছে আমাদের অর্ডার লিস্ট, এটা আমাদের লিস্টটা অর্ডারে আসবে, এবং এর ভিতর যে লিস্ট আইটেমগুলো থাকবে, তো এর ভিতর লিস্ট আইটেম হচ্ছে যেমন আমি লিখে দিচ্ছি রিয়্যাক্ট, আর নিচে আমি লিখছি আবার অ্যাঙ্গুলার, আরও একটা এখানে লিখে দিচ্ছি আমি, সেটা হচ্ছে ভিউ। তো কন্ট্রোল এস করে এবার যদি আমি সেভ করি, তো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের এই লিস্টটা আমাদের পুরো অর্ডারে চলে এসছে, 1 2 3 চলে এসছে। তো এখানে আমাদের কোনো বিয়ার লাগাতে হয়নি, কারণ আমরা এটা ওয়েল ট্যাগ, অর্ডার লিস্টে আমাদের সমস্ত কিছু চলে আসবে। তো ওয়েল যে ট্যাগটা আছে এর কিছু অ্যাট্রিবিউট আছে, তো সেগুলো আমরা দেখে নিই। তো এখানে আমি যদি লিখি ওয়েল টাইপ, তো টাইপের ভিতর আমাদের কিছু প্রপার্টিস আছে দেখতে পাচ্ছ এখানে, 1 a স্মল a, রোমান 1 রোমান i। তো রোমান i এটা 1 নয়, রোমান i, আর এটা স্মল রোমান i। তো 1 যদি আমরা এখানে করে দিই, তো 1 তো এটা ডিফল্টলি আছে দেখছো, 1 2 3 আসছে। তো যদি a করে দিই ক্যাপিটাল a, তো এটা ক্যাপিটাল ABC আসবে, এখানে দেখতে পাচ্ছ ক্যাপিটাল ABC। তো আরেকটা যে আমাদের কাছে এখানে অ্যাট্রিবিউট আছে সেটা হচ্ছে আমাদের রিভার্স। তো রিভার্স করলে কি হবে, আমরা CAB থেকে আসবে, কন্ট্রোল এস করে সেভ করে এখানে দেখতে পাচ্ছ সি আসছে, তারপর বি আসছে, তারপর এ আসছে। তো এভাবে আমরা এখানে যদি রোমান আইও এখানে লিখে দিই, তো কন্ট্রোল এস করে সেভ করে এখানে দেখতে পাচ্ছ এটা রিভার্স হয়ে যাচ্ছে আমাদের। তো এরপরে যে আমাদের কাছে যে অ্যাট্রিবিউটটা আছে সেটা হচ্ছে স্টার্টস, STARTS স্টার্ট। তো স্টার্ট এখানে আমরা কত থেকে করতে চাই, আমরা এখানে লিখে নিলাম 5। তো এটা কি হবে, এই যে রোমান আই যে আছে এটা 5 থেকে শুরু হবে। তো কন্ট্রোল এস করে আমি সেভ করছি এটাকে। তো এখানে দেখতে পাচ্ছ VVI V3। তো এখানে আমি নাম্বারই লিখে দিচ্ছি, দিলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 5 6 7 আসছে। তো এটা 1 মানে এটা 1 থেকে স্টার্ট হবে না, স্টার্ট আমাদের 5 থেকেই হবে। এখানে যদি আমি 500 লিখে দিই, তো এবার দেখো কন্ট্রোল এস করে সেভ করলে 500 501 502। তো এভাবে আমাদের যতই আমরা স্টার্ট করব যেখান থেকে, সেখান থেকে আমরা শুরু করতে পারি, এবং একে রিভার্সও করতে পারি, সেটা আমি দেখিয়ে দিয়েছি, এবং এর টাইপও চেঞ্জ করতে পারি, এবং লিস্ট আইটেমকে আমরা যত খুশি দিতে পারি। এখানে দুটো আছে, আমরা যদি একে আরও 3টা 6টা করে দিই, তো কন্ট্রোল এস সেভ করলে এখানে দেখতে পাচ্ছ সেভ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 503 504 505, এগুলো চলে এসছে। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।